হামাস ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়াতে পারে ইরান, এমনটাই সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। হামাস এবং ইসরায়েল কেন যুদ্ধ, এর সূত্রপাত কি? হামাস, যা 1997 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত হয়েছে, হামাস 2006 সালে গাজায় নির্বাচনে জয়ী হয়েছে ফাতেহকে পরাজিত করে। প্রধান ফিলিস্তিনি জল, যা এখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করে, পশ্চিম তীরে অবস্থিত মার্কিন সমর্থিত সরকার। 2007 সালে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা থেকে বহিষ্কার করে এবং ছিটমহলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখল করে। এয়ারপোর্ট থেকে নির্বাচন আর হয়নি ফিলিস্তিনের গাজায়। হামাস ইসরায়েলকে ফিলিস্তিনি রাষ্ট্র দিয়ে প্রতিস্থাপনের লক্ষ্য সহিংসতা ব্যবহার করার প্রতিশ্রুতিবদ্ধ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিপরীতে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে না। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি গাজার নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা এবং অপহরণের পাশাপাশি বিস্ফোরক এবং রকেট ব্যবহার করেছে, এমনটাই দাবি করছেন ইসরায়েল। তাই গাজাকে ইসরায়েলের দখলে নিতে চায় ইসরায়েল, তারা পুরোপুরিভাবেই গাজা দখল করতে চায়। তবে জো বাইডেন, তিনি বলেছেন ইসরায়েলের গাজা দখল করা হবে সবচেয়ে বড় ভুল। যদিও জো বাইডেন তিনি এটা বলেছেন, তবে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ তারা বাতিল করেছে। ইসরায়েল তার উচ্চতর সামরিক শক্তি এবং একটি শাস্তিমূলক অবরোধের সাথে প্রতিশোধ নিয়েছে, আমদানি এবং বেসামরিকদের চলাচল সীমিত করে এমন একটি কৌশলে যা অধিকার গোষ্ঠীগুলোকে সম্মিলিত শাস্তি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। ক্ষমতার ভারসাম্যহীনতা এবং শান্তি ও ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি আন্দোলনের অভাব উত্তেজনাকে উত্তপ্ত করে রেখেছে। 2021 সালের মে মাসে পূর্ব জেরুজালেমে ইহুদি ইসরায়েলিদের পক্ষে একটি ফিলিস্তিনি এলাকা থেকে পরিবারগুলোকে উচ্ছেদ করার প্রচেষ্টা হিংসাত্মক সংঘর্ষের দিকে পরিচালিত করে, যা হামাসকে ইসরায়েলি শহরগুলোতে রকেট চালাতে প্ররোচিত করে। চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের একটি পবিত্র মুসলিম স্থান আল আকসা মসজিদে হামলা চালায়। পরের মাসে ইসরায়েল এবং ইসলামিক জিহাদের মধ্যে 5 দিনের সংঘর্ষ, আরেকটি সশস্ত্র ফিলিস্তিনি দল গাজায় কমপক্ষে 22 জন এবং ইসরায়েলে 2 জন নিহত হয়। গাজা উপত্যকায় একটি বিরল গ্রীষ্মকাল শান্ত ছিল আগস্টের শেষ দিকেও, যখন ইসরায়েল নতুন কাজের অনুমতি বন্ধ করে দেয় এবং ফার্মিট সহকর্মীদের দেশে প্রবেশের বাধা দেয়। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর আক্রমণের জন্য হামাসকে সরাসরি দায়ী করে। তখন থেকে ইসরায়েল এবং হামাসের আজকের এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে এবং আজ আন্দোলনের এক মর্মান্তিক অবস্থায় পৌঁছেছে। গাজায় বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েল দাবি করছে তারা হাসপাতালে আক্রমণ চালায়নি। এই আন্দোলনের শেষ অবস্থান কোথায়? রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বই স্তম্ভিত হয়ে গিয়েছিল। আজ এই যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিন হামাস গাজায় কী প্রভাব ফেলবে গোটা বিশ্বের উপর, সেটা প্রশ্ন বিশ্লেষকদের মাঝে।